আসসালামু আলাইকুম, সবাইকে একটি নতুন রেসিপিতে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার পিৎজার রেসিপি। ওভেন ছাড়াই ফ্রাই প্যান আপনারা কীভাবে পিৎজা তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই চিজি আর একটা মজাদার পিৎজার রেসিপি। অ্যাট ফার্স্ট ডো তৈরির জন্য এখানে আমি হালকা কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুনের মতো ইস্ট। যেহেতু এখন শীত তাই আমি একটু বেশি ব্যবহার করছি, আপনারা তাপমাত্রা বুঝে বাড়ি কম ইউজ করতে পারেন। সবকিছু মিশানো হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। যখন দেখবো এটা ফুলে উঠেছে তার মানে আমার ইস্টটা ঠিক আছে, আর ইস্টটা অ্যাক্টিভও। এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিশিয়ে নিব। 4 কাপের মতো ময়দা নিয়েছি, 4 কাপ ময়দা দিয়ে আপনারা 4টা পিৎজা বানাতে পারবেন। সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো চিনি, স্বাদ অনুযায়ী লবণ। হালকা মিশানো হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিব 2 টেবিল স্পুনের মতো, আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। তো এটা দেওয়ার পরে আমি এখানে ইস্টের মিশ্রণটা দিয়ে দিব। এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর একটা ডোয়ের মতো তৈরি করে নিব। তো এখানে আমার আরেকটু পানি দরকার ছিল, তো সেখানে আমি নর্মাল পানি ইউজ করছি, গরম পানি ইউজ করা যাবে না, এতে করে ইস্টটা নষ্ট হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সুন্দর সফট ডো তৈরি করে নিব। ডোটা বেশি হার্ড হবে না, একটু নরম টাইপের হবে, এতে করে বেলতে সুবিধা হয়। এরপরে আমি উপর থেকে হালকা তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে ডোটা পাত্রের গায়ে লেগে না যায়। তো এটা ব্রাশ করে আমি এখন এটাকে রেস্ট রেখে দিব, যে পর্যন্ত ডোটা ফুলে ডাবল না হয়ে যাবে 4 থেকে 5 ঘন্টা রাখলেই হবে। পিৎজাতে দেওয়ার জন্য আমি এখন টপিংটা তৈরি করে নিব, এর জন্য আমি এখানে গরুর গোশত নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো টমেটো সস, সয়া সস দিলাম 1/2 টেবিল স্পুনের মতো, আদা রসুন বাটা 1 টিস্পুন, স্বাদ অনুযায়ী লবণ, গরম মশলা দিলাম 1/2 টিস্পুন, আর দিলাম গোলমরিচ গুঁড়া সামান্য। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিব অরিগ্যানো, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আর সাথে একটু লেবুর রস। সবকিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রাখতে পারেন, বা সাথে সাথে রান্না করে নিতে পারেন। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল স্পুনের মতো অয়েল দিয়ে দিলাম, তারপর এখানে ম্যারিনেশন করে রাখা সেই বিফটা দিয়ে দিলাম। এখন এটাকে লো হিটে আমি কিছুক্ষণ ভেজে নিব। যখন দেখবো ভাজা ভাজা হয়ে গেছে আর গোশত থেকে হালকা পানি ছাড়াও শুরু হয়ে গেছে, সে পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিব। আপনারা গোশতের পরিমাণ বুঝে বাড়ির কোনো পানিটা অ্যাড করতে পারেন। পানিটা অ্যাড করা হয়ে গেলে এটাকে এখন সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবো সিদ্ধ হয়ে গেছে তার মানে আমার গোশতটা রেডি। এখন আমি এটাকে জাল করে একবার শুকনা করে সাইডে রেখে দিব। আমার গোশতটা রেডি হয়ে গেছে, এখন আমি ডোতে চলে গেলাম। তোমার ডোটা দেখতেই পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। খামিটাকে আমি একটু ভালো করে নরম করে মিশিয়ে নিচ্ছি, এতে করে ডোটা অনেক সফট হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি 4টা ভাগ করে নিব। যেহেতু আমি এখানে 4 কাপের মতো ময়দা ইউজ করেছি, তো এখান থেকে আমার 4টার মতো পিৎজা তৈরি করা যাবে। তো 4টা করে ভাগ করে আমি এখন এটাকে সাইডে রেখে দিব, আর 1টাকে আমি এখন সুন্দর করে বেলে নিব। যতটা সম্ভব রাউন্ড করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এটাকে এখন সুন্দর করে বেলে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়, এর জন্য আমি হালকা করে ময়দা ডাস্ট করে নিয়েছি। আমার রুটিটা বেলে নেওয়া শেষ, এটাকে আমি একটু পরোটার মতো করে বেলে নিয়েছি। এরপরে এটা কাঁটা চামচ দিয়ে এটা একটু ছিদ্র করে দিব, এতে করে রুটিটা ফুলে যাবে না, এটা প্লেন অবস্থায় থাকবে। ভালো করে ছিদ্র করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দিব। আমি এখানে আরেকটা বেলে নিচ্ছি সেম একই প্রসেসে। বেলে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটু রাউন্ড করে কেটে নিব, তারপর এটা কাঁটা চামচের সাহায্যে আমি আবার একটুখানি দাগ কেটে নিচ্ছি। একটা প্যানে লো হিটে আমি এখন রুটিটাকে একটু ছেঁকে নিব, এই জন্য ফার্স্ট আমি রুটিটা দিয়ে দিলাম। 1-2 মিনিট এটাকে আমি রেখে দিব, তারপর আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব, তারপর আবার উল্টে দিব। আমি নিচের সাইডটি একটু ডার্ক করব, আর আরেকটা সাইড একটু সাদা থাকবে। এরপর একই প্রসেস আমি আরেকটা রুটি ছেঁকে নিচ্ছি, যেতে করে রুটিটা ভিতর থেকে সিদ্ধ হবে, আর উপরে যে সাইডটা ডার্ক হবে সেই সাইডে আমি সস ইউজ করব। আমার রুটিগুলো রেডি, আমি এখন টপিং নিয়ে নিয়েছি এখানে, আর নিয়ে নিয়েছি চিজ, আর সেই রান্না করে রাখা গরুর গোশত। তো দেখতেই পাচ্ছেন যে সাইডটা আমি বেশি করে ভেজেছি, মানে কালারটা এসেছে, সেই সাইডে আমি এখন সস ইউজ করব। আমি এখানে টমেটো সস আর মিওনিস দুটোটা ইউজ করছি, আপনারা চাইলে শুধু টমেটো সস ইউজ করতে পারেন। সসটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে 1 প্লেট চিজ ইউজ করছি, এর উপরে আমি এখন গরুর গোশতটা দিয়ে দিব। গরুর গোশতটা দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি আরও কিছু চিজ অ্যাড করে দিচ্ছি, চিজটা আপনারা বাড়িয়ে কমে মন মতো দিতে পারেন। চিজটা দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি কিছু ভেজিটেবল দিয়ে দিব। আমি এখানে ক্যাপসিকাম ইউজ করছি, কেটে রাখা আগে থাকতে লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম কিছু অনিয়ন, আর একটু মাশরুম অ্যাড করে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম গ্রিন চিলি।
আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের টপিং এখানে ইউজ করতে পারেন। উপর থেকে আমি এখন কিছু অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আমার পিৎজাটা রেডি। এখন আমি একটা প্যানে একদম লো হিটে এটাকে দিয়ে দিব রান্না করার জন্য। যেহেতু আমার নিচের সাইডটা এখনো হয়নি, তো এটাকে আমি আরো কিছু সময় নিয়ে রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চিজগুলো মেল্ট হয়ে গেছে আর আমার পিৎজাটাও হয়ে গেছে আর নিচের কালারটাও সুন্দর হয়ে এসেছে। তা আমি এখন এটা নামিয়ে নিব আর একটা চুলায় দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন পিৎজাটা কতটা সুন্দর হয়েছিল। আমি উপর থেকে কিছুটা সস অ্যাড করে দিলাম, এটা অপশনাল। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই প্যান পিৎজাটা আপনারা বাসায় প্যানের ভিতরেই তৈরি করতে পারবেন, ওভেনের কোনো ঝামেলা নেই। তো আমি এটাকে এখন পিস করে কেটে নিয়েছি। আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।